আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, বিয়ের প্রথম রাতে স্ত্রীর সাথে থাকা যাবে কি না? মানুষের জ্ঞান যে এত কমে গেছে! বিয়ে মানি তো তোমরা একে অপরের জন্য হালাল, বৈধ, তো তার সাথে তোমার থাকা, তার সাথে দাম্পত্য সম্পর্ক রচনা করা, তার সাথে দেখা সাক্ষাৎ, সবই তো তোমার জন্য এখন ইবাদত। এতদিন ছিল হারাম, পাপ, এখন থেকে কি ইবাদত। প্রথম রাত্রে অনেকে কাল রাত বলে, না কালো রাত, আস্তাগফিরুল্লাহ, এগুলি ভুয়া, এগুলি শয়তানি কথা, শয়তানি কথা। ধান দুবলে দিয়ে বর কনেকে বরণ করা ইসলামে জায়েজ কিনা, এটা আরেক শয়তানি। বরণ করবে কি দিয়ে? আল্লাহ বলেছেন, আনতাবতাগু বিআমওয়ালিকুম, কনেকে বরণ করবে মোহরানা দিয়ে, সাজ গোজ দিয়ে, তাই না? বেনারসি শাড়ি, স্বর্ণালঙ্কার, তার জন্য কসমেটিক্স, যা যা দিবা এগুলি দিয়ে বরণ করবা। কে কোন পাগলে বলেছে দানা দুবলে? তো দানা দুবলে দিয়ে করবে কি সে? আজকে দান তোমার গোলাতে রাখো, আর দুবলে গাছ দিয়ে কী হবে? ওটা গরু ছাগলের খাদ্য, ওদেরকে দাও। শয়তানি কথাবার্তা যত। আর বরণ করার জন্য দোয়া আছে, বারাকাল্লাহ বাইনাকুম ওয়া জামা বাইনাকুম বখাইর, আল্লাহ তোমাদের বরকত দেন, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে সুখী সমৃদ্ধিময় করুন। গাড়িতে সালাতের সময় হলে করণীয় কি? এত সোজা ফোজা নেমে যাবেন, নেমে সালাত পড়বে। আর যদি গাড়িতে এখন নামার কোনো সুযোগ নেই, ট্রেন বা ইন্টারসিটি কোনো অন্য গাড়ি, তখন আপনি যদি জোহর সালাত হয়, একেবারে আসর টাইমে জোহর সালাত, জোহর দুই রাকাত একামত দিয়ে পরে আবার আসর দুই রাকাত, আসর টাইমে পড়তে পারবেন। লং টাইমে কোথাও না কোথাও সুযোগ তো পাবেনই, ঠিক নয় কি? জোহর আসর একসাথে পড়া জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে জামা বাইনা যোহরে ওয়াল আসরি, তিনি জামা করেছেন জোহর আর আসরের মধ্যে, ও বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব আর এশার মধ্যে, মাগরিব তিন রাকাত পড়ে একামত দিয়ে আবার এশা দুই রাকাত, বাস হয়ে গেল। সেটা এশার টাইমেও পড়তে পারেন, মাগরিব টাইমেও দুই সালাত পড়তে পারেন, মুসাফিরের জন্য এটা বোনাস আল্লাহর পক্ষ থেকে। আর ফজরের সাথে কোনো অন্য সালাত মিলানো যায় না, ফজর আলাদা পড়তে হবে নিজের সময়ে।